বুয়েটের শেরে বাংলা হলের দু হাজার নম্বর রুম সাধারণ শিক্ষার্থীরা এই রুমটিকে পলিটিক্যাল টর্চার রুম হিসাবেই জানে দু সহ এমন আরও কয়েকটি রুম রয়েছে এই হলটিতে যেগুলোতে প্রায় যেগুলোতেই ডেকে নিয়ে র্যাগিংয়ের নামে নির্যাতন চালানো হতো জুনিয়র শিক্ষার্থীদের উপর হলটির আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে ঊর্ধ্বতন নেতাদের সান্নিধ্য পেতেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের তকমা লাগিয়ে পেটানো হতো সাধারণ শিক্ষার্থীদের কখনো আবার ব্যক্তিগত রোশানলেও চলত নির্যাতন এগারো বারের মতো আমাকে ডাক দেওয়া হয়েছে আমার নিজেকে দিয়ে আমার নিজেকে থাপ্পড় দেয়া হয়েছে কোনো একটা ছেলে যদি ওটার কি প্রতিবাদ করে তখন তাকে স্ট্যাম্প দিয়ে মারা হয় এবার পাশ করে বের হয়ে যাওয়ার পরে পলিটিক্যাল এক নেতা তার ওই রুমটা পছন্দ হয়েছে ওদেরকে বের হয়ে যেতে তখন বের করেও দিছে বের করে দিয়ে তারা ওই রুমে এছাড়াও বুয়েট শিক্ষার্থীদের পরিচালিত ইউ রিপোর্টার পোর্টালেও এমন উপর নির্যাতন সহ নির্যাতনের ঘটনার পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তবে এসব বিষয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে গেলে ঢুকতে দেয়া হয়নি তবে শেরে বাংলা হলের প্রাক্তন শিক্ষার্থীরা জানান লেজুর বৃত্তি রাজনীতির কারণেই হলের শিক্ষার্থীদের মধ্যকার এক সময়ের মধুর সম্পর্ক আজ আর নেই আমাদের চারজন একটা রুমে থাকতে আমাদের সিনিয়র ভাইরা থাকছেন আমরা মানে তাদের কাছে আমরা একটা বড় ভাইয়ের মতো একটা স্নেহ পেতাম সময় দেখা গেছে আমাদের বিভিন্ন দলের সভাপতিরা একই রুমে আছে আমরা দল নিয়ে কোনো সমস্য নাই কারণ তার দল তার কাছে যারা দুষ্ট কর্মগুলি করছে তারাও যখন বুঝে যায় আমাকে কিছু করতে পারবে না আইন আমার পাশে শৃঙ্খলা রক্ষা বাহিনী আমার পাশে আর উপর থেকে তো পেট্রোনাইজেশন আমার আছে এবং প্রমোশনও দেখতে পাচ্ছি ভালো হচ্ছে এই অবক্ষয় ঠেকানো শাস্তি দিয়ে সম্ভব না আমি বলবো ছাত্র অবস্থায় পড়াশোনা করবে এইটেই তার দায়িত্ব রাগীแก নামে নির্যাতন পুরোপুরি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ নেয়ার পাশাপাশি বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করার সুপারিশ করেছেন সাবেকরা ওবাইদুল কবির মাছরা সংবাদ ঢাকা